আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে তাপের উপরে দুটো ক্লাস সম্পন্ন করেছি। আশা করি তোমরা বাসায় যথাযথভাবে তোমাদের অনুশীলন কার্যক্রম চালিয়ে যাচ্ছ। আজকে আমরা তাপ অধ্যায়ের পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তাপের বহুবিধ ব্যবহার আমরা আজকে আলোচনা করব, বস্তুর উপর তাপের প্রভাব। এখানে দেখো চিত্রটি তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো, এখানে কি দেখা যাচ্ছে? এখানে ধাতব পাতের উপরে তাপ দেওয়া হচ্ছে এবং এই পাত্রে তাপ পাওয়ার ফলে দেখা যাচ্ছে, দ্বিতীয় চিত্রে দেখতে পাচ্ছি তাপটি পাত্রটি বেঁকে গিয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে কি বুঝতে পারি? আমরা এখান থেকে বুঝতে পারি যে তাপের ফলে পদার্থের পরিবর্তন হচ্ছে। এখানে কেন এই পরিবর্তন হচ্ছে? যে পদার্থের প্রসারণ ঘটতেছে, এই কারণে পদার্থটি বেঁকে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠ্য বিষয় পদার্থের প্রসারণ। এই পাঠ শেষে আমরা বিভিন্ন ধরনের প্রসারণ ব্যাখ্যা করতে পারব। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখি প্রসারণ কত প্রকার। প্রসারণকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। দেখো যে কোনো একটি বস্তু, আমরা যে চিত্রে যে বস্তুটি দেখতে পাচ্ছি এই বস্তুটির দৈর্ঘ্য রয়েছে, একে যদি তাপ দেওয়া হয় তাহলে বস্তুটির দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এ ধরনের প্রসারণকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ। এছাড়া দুই নম্বর হচ্ছে ক্ষেত্র প্রসারণ। যেসব বস্তু দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই রয়েছে তাদেরকে কি বলে? তাদের ক্ষেত্রফল রয়েছে। এ ধরনের বস্তুকে যদি আমরা তাপ প্রদান করি তাহলে তার যে প্রসারণ ঘটবে তাকে বলা হবে ক্ষেত্র প্রসারণ। এরপরে রয়েছে আয়তন প্রসারণ। আয়তন মানে তোমরা বুঝো যেসব বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা রয়েছে তাদেরকে আমরা বলি আয়তাকার বস্তু। এই যে বস্তুটি দেখো, এই বস্তুটির দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে এবং উচ্চতা রয়েছে, তার মানে কি? এই বস্তুটি একটা আয়তাকার বস্তু। এই বস্তুকে তাপ প্রয়োগ করা হলে বস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সব দিকে বৃদ্ধি পাবে। এ ধরনের প্রসারণকে আমরা বলবো আয়তন প্রসারণ বা আয়ত প্রসারণ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আলোচনা করব। দৈর্ঘ্য প্রসারণ, দেখো এখানে একটি দণ্ড আমরা দেখতে পাচ্ছি, বস্তুটির দৈর্ঘ্য এবি। এবি দণ্ডটিকে আমরা যদি তাপ প্রয়োগ করি তাহলে দেখো যে বি থেকে সি পর্যন্ত বৃদ্ধি পেল। এই বৃদ্ধিটা কি কারণে পেয়েছে? বস্তুটির উপর তাপ প্রয়োগের ফলে। আমরা ধরে নিই বস্তুটির টি ওয়ান তাপমাত্রা, এখানে টি ওয়ান মাইনাস এল ওয়ান, এখানে টি ওয়ান তাপমাত্রায় বস্তুটির দৈর্ঘ্য এল ওয়ান। আবার বলছি, টি ওয়ান তাপমাত্রায় বস্তুটির দৈর্ঘ্য এল ওয়ান, তাপ প্রয়োগের ফলে টি টু তাপমাত্রায় বস্তুটির দৈর্ঘ্য হল এল টু। প্রিয় শিক্ষার্থী, এখানে তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হল? তাহলে বস্তুটির দৈর্ঘ্য পরিবর্তন হবে এল টু মাইনাস এল ওয়ান। প্রথমে দৈর্ঘ্য ছিল এল ওয়ান, পরবর্তী তাপ প্রয়োগের ফলে দৈর্ঘ্য হয়েছে এল টু। তাহলে বস্তুটির দৈর্ঘ্য পরিবর্তন এল টু মাইনাস এল ওয়ান। আর তাপমাত্রার পরিবর্তন কতটুকু হয়েছে? তাপমাত্রার পরিবর্তন হয়েছে টি টু মাইনাস টি ওয়ান। প্রথমে তাপমাত্রা ছিল টি ওয়ান এবং তাপমাত্রা পরবর্তীতে হয়েছে টি টু, তাহলে পরিবর্তন হয়েছে টি টু মাইনাস টি ওয়ান। এখানে প্রসারণের একটি সূত্র রয়েছে। সূত্রটি হচ্ছে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন তার আদি দৈর্ঘ্যের সমানুপাতিক এবং তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। সমানুপাতিক কথার অর্থ তোমরা বুঝো যে যদি একটি বৃদ্ধি পায় তাহলে অপরটি বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো যে এখানে বস্তুটি দৈর্ঘ্য পরিবর্তন কত? এল টু মাইনাস এল ওয়ান, এবং তার আদি দৈর্ঘ্য ছিল এল ওয়ান। টি টু টি ওয়ান তাপমাত্রায় যে দৈর্ঘ্যটি সেটি হচ্ছে তার আদি দৈর্ঘ্য। তাহলে প্রথম কথাটা কি? কোনো বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন তার আদি দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে আদি দৈর্ঘ্য এল ওয়ান, দৈর্ঘ্যর পরিবর্তন এল টু মাইনাস এল ওয়ান, সমানুপাতিক এল ওয়ান। বস্তুটির দৈর্ঘ্য পরিবর্তন এল টু মাইনাস এল ওয়ান দ্বারা বোঝানো হয়েছে বস্তুটির
দৈর্ঘ্য পরিবর্তন কিসের সমানুপাতিক? তার আদি দৈর্ঘ্যের অর্থাৎ এল ওয়ান এর সমানুপাতিক। তোমরা জানো এই চিহ্নটিকে বলা হয় সমানুপাতিক চিহ্ন। বস্তুটি দেখো দৈর্ঘ্য পরিবর্তনটা তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য পরিবর্তন এল টু মাইনাস এল ওয়ান সমানুপাতিক টি টু মাইনাস টি ওয়ান। তাপমাত্রা পরিবর্তন কত হয়েছে? টি টু মাইনাস টি ওয়ান। আমরা এই দুটো সমীকরণকে যদি একত্রিত করি, দেখো যে এখানে এই যে দুটো সমীকরণ আমরা পেয়েছি সেই দুটো সমীকরণকে একত্রে আমরা কি লিখতে পারি? এল টু মাইনাস এল ওয়ান সমানুপাতিক এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। সেক্ষেত্রে আবারও দুটো সমীকরণ দেখো, এটি সমানুপাতের একটি নিয়ম যে যখন বাম পক্ষ সমান হবে তখন ডান পক্ষের ইকুয়েশনকে আমরা গুণ করে লিখতে পারি। তাহলে এল টু মাইনাস এল ওয়ান সমানুপাতিক এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে কি করতে হয়? সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে একটা সমান চিহ্ন নিতে হবে এবং শর্ত হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতে হবে, সেই ধ্রুবকটি কত? আলফা। আলফা এবং সমানুপাতিক চিহ্ন দেখতে অনেকটা একই রকম, তোমরা বিষয়টি নিয়ে বিভ্রান্ত হবে না। দেখো তাহলে একটি কি সমানুপাতিক ধ্রুবক, আলফা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এই ধ্রুবক ব্যবহার করে আমরা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে সমান চিহ্ন ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী, এখানে আলফা সমানুপাতিক ধ্রুবক হলে এর একটি নাম রয়েছে, সেটি হচ্ছে আলফাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। দেখো এই যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেল সেই দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, দেখো আমরা যদি আলফাকে আলাদা করি, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফাকে আলাদা করি, তাহলে আলফা সমান কত হবে? তোমরা সমাধানের নিয়ম অনুসরণ করে আলফাকে আলাদা করে নাও। আলাদা করলে আমরা পাবো এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। দেখো আলফার সঙ্গে যেটা আছে ক্রস গুণ করে সেটি কী হবে? হর হবে, এবং এই সাইডেরটা কী হবে? লব হবে। তাহলে আলফা ইকুয়াল টু এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো যদি এই বস্তুটির আদি দৈর্ঘ্য ওয়ান মিটার, অর্থাৎ এল ওয়ান ইকুয়াল টু ওয়ান মিটার এবং টি টু মাইনাস টি ওয়ান ইকুয়াল টু ওয়ান কেলভিন হয়, তাহলে কত হবে? তাহলে আলফার মানটা কত হবে? আমরা মানটি বসিয়ে দেখি, এল টু মাইনাস এল ওয়ান ইকুয়াল টু কত? ওয়ান। তাহলে এই অংশটা কত হয়ে যাবে? ওয়ান, সরি, এল ওয়ান ইকুয়াল টু ওয়ান, এই এল ওয়ানের মানটি তোমরা ওয়ান বসাও, টি টু মাইনাস টি ওয়ান ইকুয়াল টু ওয়ান, তাহলে এই মানটি ওয়ান বসাও, বসালে আলফার মান কত হবে? এল টু মাইনাস এল ওয়ান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি যে কোনো বস্তুর দৈর্ঘ্য যদি এক মিটার হয়, অর্থাৎ এক মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করা হলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। এই সংজ্ঞাটি তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে, তোমরা মুখস্থ রাখবে। আবারও বলছি দেখো, এখান থেকে তোমরা সংজ্ঞাটি বলতে পারবে যে এক মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করা হলে বস্তুটির দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে দৈর্ঘ্য প্রসারণ সহগ কি। তোমরা বাসায় খুব ভালোভাবে অনুশীলন করবে। আমরা এরপরে দেখি ক্ষেত্র প্রসারণ। এখানে দেখি দৈর্ঘ্য প্রসারণ সহগের একটি প্রয়োগ রয়েছে, একটি অঙ্ক রয়েছে। এই অঙ্কটি আমরা করার চেষ্টা করি যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তামার দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দণ্ডটির দৈর্ঘ্য 10.0167 মিটার, এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? এ ধরনের অঙ্কের সমাধান আমরা কিভাবে করব? আমরা কিছুক্ষণ আগে যে সমীকরণটি শিখেছি সেটি ব্যবহার করব। আমরা জানি আলফা ইকুয়াল টু এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। শিক্ষার্থী, প্রথমে আমরা যখন ফিজিক্সের কোনো অঙ্কের সমাধান করব তখন আমরা ডান সাইডে যে তথ্যগুলো দেওয়া থাকবে তথ্যগুলোকে আলাদা করে নেব। এখানে এল ওয়ান এর মান কত, অর্থাৎ বস্তুটির আদি দৈর্ঘ্য কত? 10 মিটার। দেখো দেওয়া আছে দণ্ডটির দৈর্ঘ্য 10 মিটার, এবং দেখো যে দণ্ডটির তাপমাত্রা পার্থক্য কত হয়েছে? তাহলে এল টু মাইনাস এল ওয়ান, এল ওয়ান যদি 10 মিটার হয় এবং এল টু ইকুয়াল টু 10.0167, তাহলে মাইনাস করলে কত পাচ্ছি আমরা? 0.0167 মিটার, এবং তাপমাত্রার পার্থক্য কত এসছে দেখো? টি টু মাইনাস টি ওয়ান, টি টু মাইনাস টি ওয়ান ইকুয়াল টু কত? শেষ তাপমাত্রা 120, টি টু টি ওয়ান কত? 20, বিয়োগ করলে কত পাবো আমরা? 100। এই মানগুলো আমরা বসিয়ে দিই। প্রিয় শিক্ষার্থী, তোমরা
বুঝতে পেরেছো? তাহলে আলফা ইকুয়াল টু টি এল টু মাইনাস এল ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সিক্স সেভেন ডিভাইডেড এত, আমরা এটা ক্যালকুলেশন করলে এই মানটি পাবো পয়েন্ট জিরো 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 ওয়ান সিক্স সেভেন, একক হবে কেলভিন টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান। তোমরা এভাবে এই এরকম সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসাতে দৈর্ঘ্য প্রসারণ সহগ ও ক্ষেত্র প্রসারণ সহগ এই বিষয়টি নিয়ে অনুশীলন করবে, এটি তোমাদের বাড়ির কাজ। ধন্যবাদ তোমাদের।